যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা সিয়াম পালন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে প্রশ্ন করলেন মা হাযানিল ইয়াউম আল্লাযী তাসুমুনহু মা হাযানিল ইয়াউম আল্লাযী তাসুমুনহু তোমরা কেন এই দিবসে সিয়াম পালন করো রোজা রাখো। মদিনার ইহুদিরা জবাব দিলেন এই দিবসে আমরা এজন্য সিয়াম পালন করি আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরায়েল জাতিকে বাহরে কালজুম সমুদ্র পার করেছেন এবং ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। আমাদের নবী মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন, এই জন্য মুসা আলাইহি সালাম শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করেছেন। আমরা মুসা নবীর অনুসারী, এই জন্য এই আশুরার দিবসে আমরাও সিয়াম পালন করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও নবী, আমার ভাই মুসা তিনিও নবী, তোমাদের চেয়ে বেশি হক অধিকার এই দিবসে সিয়াম পালন করা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে সিয়াম পালন করেছেন এবং সাহাবীদেরকে বলেছেন সাহাবীরা রে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে, তারার আগে এই আশুরার সিয়াম রাখে একটা, আমরা আশুরার সিয়াম রাখব দুইটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছর আশুরা পায় নাই, এর মানে আশুরার দিবস আসার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ নবী বলে গিয়েছেন সিয়াম পালন করে একটা, আমরা নবীর উম্মত, আমরা সিয়াম পালন করব দুইটা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আশুরার দিবসে সিয়াম পালন করলে ফজিলত কি পরিমাণ পাওয়া যাবে, এই আশুরা দিবসের সিয়ামের ফজিলত কি? আমরা সবাই তো ফজিলত খুঁজি, আমরা যখন কেউ কাজে যাই 500 টাকা পাবো এ আশা করে তো আমরা কাজে যাই, আমরা নামাজ আদায় করতে আসছি, আমরা জানি নামাজ আদায় করলে নামাজটা যদি কবুল হয়ে যায় মালিক নামাজেরও শিলায় জান্নাত দিয়ে দিবে। আমরা যে সিয়াম পালন করব এই জন্য মালিক আমাদেরকে কি দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা বান্দি নর অথবা নারী এ আশুরা দিবসে সিয়াম পালন করলে পূর্বের এক বছরের অপরাধ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আশুরা দিবসের গুরুত্ব বর্ণনা করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। সাইয়েদুনা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাকদ ফাদ্দালানাল্লাহু আযযা ওয়া জাল্লা বিয়াউমি আশুরা। বিশ্বনবী সাহাবী গ্রেট খলিফা হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাকদ ফাদ্দালানাল্লাহু আযযা ওয়া জাল্লা বিয়াউমি আশুরা। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরা দিবস দিয়ে আমাদেরকে মর্যাদা সম্পন্ন করেছেন? হযরত উমার আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরা দিবস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা সম্পন্ন করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম ইয়া উমার, এই আশুরা দিবস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ।
হাদিসটি যদিও দুর্বল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কি আশুরা দিবস দিয়ে আমাদেরকে মর্যাদা সম্পন্ন করেছেন, মর্যাদা বান করেছেন? নবীজি বলেন নাআম ইয়া উমর, ইয়া আশুরা দিবস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা সম্পন্ন করেছেন। এই দিবসে কত কিছু ঘটে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ ফি ইয়াউমি আশুরা, আল্লাহ রাব্বুল আমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এই আশুরার দিবসে। আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আশুরার দিবসে। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, সবাই জবাব দিবেন, এই আশুরার দিবসের মর্যাদা ইমাম হুসাইনের শাহাদাতের কারণে না আরো অনেক কারণে এই আশুরার দিবসের মর্যাদা? সবাই বলেন আরো অনেক কারণে আশুরার দিবসের মর্যাদা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করার কারণে ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াখলাকাস শামসা ওয়াল কমারা ফি ইয়াউমি আশুরা, চাঁদ এবং সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন আশুরার দিবসে, সুবহানাল্লাহ। অন্নুজুমা কামিসলিহি, এভাবে তারকা আল্লাহ পাক সৃষ্টি করেছেন আশুরার দিবসে। ওয়াখলাকাল আরশা ওয়াল কুলসিয়া ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক আরশ এবং কুরসি সৃষ্টি করেছেন আশুরার দিবসে। ওয়াখলাকাল কলামা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ রাব্বুল আমিন এই কলম সৃষ্টি করেছেন আশুরার দিবসে। যে কলম দিয়ে মানুষ দুর্নীতি করে, যে কলম দিয়ে মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা লিপিবদ্ধ করে, যে কলমের খোঁচা দিয়া মানুষের ধন সম্পদ জমি জায়গাগুলো আত্মসাত করে, এদেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন যে কলমের দুর্ব্যবহার করা হয়, এ কলম আল্লাহ পাক সৃষ্টি করেছেন আশুরার দিবসে। কলম সৃষ্টি করার পরে কলম প্রশ্ন করেছে আল্লাহ আমি কি করব, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে কলম রে যা ঘটেছে যা ঘটবে সব লিপিবদ্ধ করে রাখো। কারণ যারা দুর্বল, যাদের উপর অত্যাচার করা হয়েছে, এ কলম দিয়ে তুমি লিপিবদ্ধ করে রাখো। দুনিয়ার মায়া জালে, দুনিয়ার দুই দিনের ক্ষমতার বরাই পেয়ে যাদের প্রতি জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এই জুলুম যাদের উপর করা হয়েছে, ওই মাজলুমের কথাগুলো তুমি লিপিবদ্ধ করে রাখো। কেয়ামতের দিন সুদে আসলে প্রতিটি কথার জবাব আমি ওই প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আমি উঠাই নেব, কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাহা কামিসলিহি, লৌহ কলম সৃষ্টি করেছেন আল্লাহ পাক আশুরার দিবসে। শুধু তাই নয় মুসলমান ভাইরারা আমার, ওয়াখলাকা জিব্রাইল ফি ইয়াউমি আশুরা, জিব্রাইলকেও সৃষ্টি করেছেন আশুরার দিবসে। ওয়া মালাইকাতুহু কামিসলিহি, অন্য অন্য ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন আশুরার দিবসে, সুবহানাল্লাহ। ওয়া খলাকা আদামা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক আমাদের আদিপিতা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আশুরার দিবসে। ওয়া হাওয়া কামিসলিহি, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম সাইয়্যিদাতুনা মা হাওয়া আলাইহিস সালামকে আদমের পাজরের বাম হাতটি দ্বারা সৃষ্টি করেছেন আশুরার দিবসে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ওয়াখলাকাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক জান্নাতকেও সৃষ্টি করেছেন আশুরার দিবসে, সুবহানাল্লাহ। ওয়াসকানা আদামাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা,
سيدنا بابا آدم عليه السلام كي جنتي بشباشير شجوك كوري دي چلين شه دبوستاو چلو آشورا دبوش وولد إبراهيم في يوم آشورا اما دير جدير بدا سيدنا إبراهيم عليه السلام جنم گروهن كوري چين آشورا دبوشي سبحان الله اي بابي الله رب العالمين جدو كيچو غوطي چين برو برو সব কিছুই ঘটে গিয়েছে আশুরা দিবসে ওয়ানাজাহুল্লাহু মিনান নারি ফি ইয়াউমি আশুরা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে দেওয়া হয়েছিল শুধুমাত্র মূর্তি ভাঙার অপরাধে নমরুদকে প্রভু না স্বীকার করার কারণে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে আগুনের ভিতরে দেওয়া হয়েছিল 40 দিন আগুনের ভিতরে ছিলেন এই 40 দিন পরে আল্লাহ পাক যে দিন থেকে আগুন থেকে বের করেছিলেন নাজাত দিয়েছিলেন সেই দিবসটাও ছিল আশুরা দিবস ওয়াহাদাহুল্লাহু ফি ইয়াউমি আশুরা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে যে দিন আল্লাহ পাক হেদায়েত দান করেছিলেন সেই দিবসটাও ছিল আশুরার দিন وأغرق في يوم عاشوراء جيدين فرعون كي لوحيدو ساغوري چوبيه ميري چلين شه ديبوستاو چلو عاشورا ديبوس ورفع عيسى في يوم عاشوراء سيدنا عيسى عليه السلام كي اسماني اوٹھئے نيشين شه ديبوستاو چلو عاشورا دين ورفع عيسى في يوم عاشوراء ورفع الله آدم في يوم عاشوراء سيدنا إدريس عليه السلام كي جنته প্রবেশ করিয়েছেন সেই দিবসটাও ছিল আশুরার দিবস وولد عيسى ابن مريم في يوم عاشوراء سيدنا عيسى عليه السلام জন্ম গ্রহণ করেছিলেন যে দিন সেই দিবসটাও ছিল আশুরার দিবস وتاب الله في يوم عاشوراء যে দিন আল্লাহ পাক আদম নবীর তাওবা কবুল করেছেন সেই দিবসটাও ছিল আশুরা দিবস সুবহানাল্লাহ ওয়াতাবাল্লাহু ফি ইয়াউমি আশুরা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে জান্নাতে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন তিনি জান্নাতে বসবাস করতেছেন এমন সময় শয়তান আদম নবীরে প্ররোচনা দিলেন আদম রে এই যে জান্নাতে একটি গাছ আল্লাহ সৃষ্টি করেছেন তুমি কি জানো আল্লাহ কেন এই গাছের নিচে যেতে নিষেধ করেছেন হাওয়া রে তুমি কি জানো আল্লাহ কেন এই গাছের নিচে যেতে নিষেধ করেছেন তুমি যদি এই গাছের নিচে যাও তাহলে আল্লাহ কোনদিন তোমারে এই সুন্দর জান্নাত থেকে বের করে দেবে না আম্মা জান হাওয়া আলাইহাস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের ধোকায় পড়ে শয়তানের জালে আটকা পড়ে ওই গাছের নিকটে যাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন বলেন তো এটা অপরাধ না অপরাধ নয় আল্লাহ নিষেধ করেছিলেন আদম আর হাওয়া এই গাছের কিনারায় যেতে পারবে না শয়তানের প্ররোচনায় পড়ে আত্মতৃপ্তিতে পড়ে এই গাছের নিকটে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের পোশাকগুলো খুলে দিয়েছেন এখন উলঙ্গ হয়ে গেছে আর উলঙ্গ নারী পুরুষ জান্নাতে থাকতে পারবে না আল্লাহর কাছে তাওবা শুরু করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا يا আমাদের رب ظلمنا انفسنا আমরা দুজনেই আমাদের নিজেদের নাফসের উপর জুলুম করেছি ওয়াইল লাম তাগফির লানা আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন لنكونن من الخاسرين আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এ দোয়াটি আমাদের সকলের করার দরকার আছে না নাই আদম নবীর আল্লাহ যেভাবে মাফ করে দিয়েছেন আমরাও যদি আদম নবীর মতো ভুল করার পরে অনুতপ্ত করতে পারি আল্লাহ পাক আদম নবীর মতো আপনাকে আমাকেও মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وتاب الله في يوم عاشوراء الله رب العالمين سيدنا آدم عليه السلام التوبة قبول করেছেন এই আশুরা দিবসে الله رب العالمين বলেন وأعطى سليمان الملك في يوم عاشوراء الله পাক যেই দিন سليمان عليه السلام কে রাজত্ব দান করেছিলেন সেই দিবসটাও ছিল আশুরার দিন আপনারা জানেন পৃথিবী রাজত্ব করেছেন আল্লাহ পাক জিন ইনসান পশু পাখি এমনকি পিপিলে কাও তার অধীনস্থ করে দিয়েছেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝতেন প্রাণীর ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন অহংকার করে নাই আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমারে এত বিশাল রাজত্ব দিয়েছেন আপনি আমারে এত নিয়ামত দিয়েছেন আমি যেন আপনার নাশুকরিয়া বান্দা না হয়ে যাই আমি যেন আপনার শুকরিয়া আদায়কারী বান্দা হতে পারি এমন যোগ্যতা আপনি আমারে দান করেন সুবহানাল্লাহ ওয়ায়াউমাল কিয়ামাতি ফি ইয়াউমি আশুরা কিয়ামত সংগঠিত হবে এই দিবসটা আশুরা দিবস আমরা কয়েক জুমায় কিয়ামতের প্রামাণ্য কিছু বর্ণনা নিয়ে আলোচনা করেছি আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াস্তাওয়াত আলাল জুদি ফি ইয়াউমি আশরা সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মহাপ্লাবনের সময় আপনারা জানেন ঘটনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় মহাপ্লাবনে আল্লাহ পাক পৃথিবীর এক ইঞ্চিও মাটি বাকি ছিল না যে জমিনে প্লাবিত হয় নাই নূহ নবীর বদদোয়ার কারণে পৃথিবীর সকল স্বৈরাচারীরা ধ্বংস হয়েছে কাফেরেরা নাস্তা নাবুদ হয়েছেন যেদিন এই মহাপ্লাবনের পরে এই নৌকা জুদি পাহাড়ে অবতরণ করেন সেই দিবসটাও ছিল আশুরার দিবস প্রভায় রামান এইভাবে দুনিয়া শুরুর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে এবং ঘটবে প্রায় সব ঘটনাগুলো এই আশুরার দিবসে ঘটেছে এবং ঘটবে তাহলে আপনারা আমার জবাব দিন এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করার কারণে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক অনেক অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন এই আশুরার দিবসে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন প্রিয় ভাইরা আমার ইতিহাস লম্বা আমি সেই দিকে যেতে চাই না বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুআবিয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছিলেন আল্লাহ মুআবিয়ারে আপনি ইসলামের শিক্ষা দেন সুবহানাল্লাহ ওই মুআবিয়ার সন্তান ইয়াজিদ ক্ষমতা দখল করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার রেখে যাওয়া দীন ধর্ম ইসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে মাথা নত করে নাই ইয়াজিদ ভাইরা আমার এই শাহাদাত বরণ করার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিবসে শাহাদাত বরণ করার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা অনেক অনেক গুণে বৃদ্ধি পেয়েছে এজন্য বাতিল আপনারা অত্যাচার করবে জুলুম নির্যাতন করবে এ কলম বাতিলের বিরুদ্ধে সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে কলম লিপিবদ্ধ করেছেন দুনিয়া অথবা আখিরাতে এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের বিচার করবে এ করবে